আমার মন পাখি বল কৃষ্ণ কথা ও নে বসে হৃদয় নিকুন যৌবনে আমার সেই মনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। সেই মনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। অসীম বলে মন পাখি ধর আমার গোপিকার স্বভাব, গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। গুরু অসীম বলে মন পাখি ধর আমার মহানন্দ অশ্বিনীর যে ভাব। তোর হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভবা পাগলার সগুণে। জয় জয় ভোলানাথ, তব পদে প্রণিপাত, কৃপা করে তব হাত রাখিও মর্ষিরে, অশ্রুসিক্ত বরিষণে ডাকিত মায়ত্রী লচনে, শক্তি দান ওই অভাজনে থেকে হৃদমন্দিরে। আজ পিতাপুত্র সম্প্রদায় হতে নূতন কিছু তত্ত্ব আপনাদের সাক্ষাতে তুলে ধরব, এ সভাতে শুনবেন কেন বান, পিতা এবং পুত্রের সাথে আলোচনা হবে এ সভাতে, কালী পূজার মূল মাহাত্ম্য সভার সাক্ষাতে হবে আলাপন সভাস্থান। আমার যিনি আজ বিপক্ষ, কাব্যে তিনি অতি দক্ষ,
সুর ছন্দে পরিপক্ক শুনুন বিজ্ঞ শ্রোতা, যাহার শুভ কামনাতে জন্মেছিলাম অবনীতে, প্রকাশ করিয়ে সভাতে সে হন আমার পিতা। পিতৃপদে প্রণমিয়া সুমন নামটি বিনাশিয়া, মৃত্যুঞ্জয় নাম ধরিয়া হলাম দণ্ডায় মান, বিপক্ষের কবি যিনি হবেন কালিকাত্তায়নি, শ্রবণ করুন জ্ঞানী গুণী সভ্য সভাস্থান। এবার কিছু তত্ত্ব জানবার তরে প্রশ্ন দেব তার গোচরে, তুমি কালি ব্যাখ্যা করে জবাব করবে দান, আপনারা সব ধৈর্য ধরে শ্রবণ করবেন নারী নরে, কালি এসে সভা পরে দেবে সমাধান। দেখি তোমার অনেক ভক্ত হইয়ে তারা মদ আসক্ত, কুকর মেতে হয়ে মত্ত তোমার পূজা দেয়, কর্তন করে পাঠাগুলি তোমার পায়ে দেয় অঞ্জলি, এ কেমন পূজার নিয়মাবলী বলো তো আমায়। ব্যথা দিয়ে অন্যের মনে কেমন পূজায় ভুবনে, বলো কালী সভাস্থানে জানতে অভিপ্রায়, অবলা প্রাণীর চিতে কষ্ট দিয়ে এ জগতে, তুমি কি সন্তুষ্ট তাতে শুনবে সুধিচয়। পাঠাবলির কি মাহাত্ম, প্রকাশ করো আসল সত্য, দিয়ে তুমি তত্ত্ব তথ্য বলবে মম স্থান, আর একখানি প্রশ্ন এনে দেব তোমার সন্নিধানে, শ্রবণ করবে ভক্তগণে সভা বিদ্যমান। করতে গেলে পূজা তোমার প্রয়োজন হয় পঞ্চমাকার, এক এক করে সভাধার করবে বিশ্লেষণ, পঞ্চমাকার কাকে বলে কি গুণাগুণ তাতে মেলে, বলবে তুমি সভাস্থলে জানতে আকিঞ্চন। আর এক প্রশ্ন তোমার প্রতি জবাব দিও সাধ্যাসতী, যখন আমি পশুপতি গেলাম বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে হেরি জেঠায় রাধা বোজেশ্বরী, পূজা করে মা শঙ্করী বসে নিধুবনে, পূজা দিয়ে কাত্যায়নী কৃষ্ণ ধনে হলো ধনী, শাস্ত্র মাঝে জ্ঞানীগুণী করেছেন পঠন, কিন্তু বর্তমানে কিছু বৈষ্ণব ভজন করে কৃষ্ণ কেশব, দেব দেবীর প্রসাদ সব করেছেন বর্জন, এসব কোন বিধিমতে, প্রসাদ তারা নেয় না হাতে, সূক্ষাকারে সভাতে করিবে বর্ণন, যাতে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘুচে জাগে প্রেম সম্বন্ধ, ভক্ত ভক্তা পায় আনন্দ শুনে তোমার বচন। এই কয়েকটি প্রশ্ন এনে দিলাম তব সন্নিধানে, তোমার শুদ্ধ সমাধানে কাটে যেন ভ্রান্তি, আমিও তখন উচ্চৈশ্বরে বলে হরে কৃষ্ণ হরে, ভাসিয়া দুই অশ্রু নিরে মনে পাবো শান্তি। আর কেন বলবো তারে ধর্মরাজ সভা পড়ে, চতুষ্পদী ছন্দ ছেড়ে শোনাই একটি গান, কোনো কথায় ত্রুটি হলে ক্ষমা করে চরণ তলে, কৃপা করে ভক্ত দলে দিও মোরে স্থান। লাগি মোরে কাঁদে দেরি দয়, আমি সকল কিছু দেব ছেড়ে, সকল কিছু দেব ছেড়ে তোকে পেলে সব ঈশ্বরের সৃজন, তাই তোকে দেখে আমার আত্মা হয় যে উচাটন, তুই আর আমি একই আত্মা, ঈশ্বরের সৃজন, তাই তোকে দেখে আমার আত্মা হয় যে উচাটন। ধরায়
সাথে মোর প্রথম দেখা ওই না পথের পরে তোর পাকা চোখে চাউনি দিয়া পাগল করি মোরে তোর সাথে মোর প্রথম দেখা ওই না পথের ধারে তোর পাকা চোখে চাউনি দিয়া পাগল করি মোরে সুমন বলে তুই আর আমি বন্ধু থাকি দু দেশে তোকে ছাড়া ঘুরি একা পাগলের বেশে মন বলে তুই আর আমি বন্ধু থাকি দু দেশে তোকে ছাড়া ঘুরি একা পাগলের বেশে আমারে জ্বালা জুড়াবে কিসে জ্বালা জুড়াবে কিসে তারে খুঁজি সব সময়ে সভাতে আমি হোলা মৃত্যুঞ্জয়ে বিপক্ষেতে ঘরের সতী কালী কাত্তায় নিরয়ে পতি আর সতীর সাথে হচ্ছে আলাপন ধৈর্য সহকারে শুনুন যত জ্ঞানীজন কালী পূজার মূল মাহাত্ম্য জানিবার তরে কিছু প্রশ্ন দিয়ে গেলাম কালী রোগ প্রশ্ন তোমার কাছে পড়িও থাকন সুখাগারে সভা বনে পড়িও বর্ণন দেখি তোমার অনেক ভক্ত জগ তোমার ধারে পাঠাগুলি কর্তন করে পূজা দেয় তোমারে পাঠাবলির কোথায় না পেলো কোন জায়গায় তথ্য দিয়ে তুমি বুঝাবে আমায় লজ্জা ঘৃণা ত্যাজ্য করে মত্ত করে পান এতে কি হয় না বলো তোমার সম্মান আরো কিছু গোপন তত্ত্ব জানতে আকিন চন পঞ্চমাকার তোমার পূজায় লাগে কি কারণ কি গুণাগুণ তাতে মেলে করোই আলাপন ভক্ত ভক্তা তোমার মুখে করিবে শ্রবণ আবার আমি ধীরে ধীরে যখন গেলাম বৃন্দাবন তোমার পূজায় বতী রাধা সঙ্গে গোপীগণ এখান থেকে আর এক প্রশ্ন করি আমি জান জবাব দিও সাধ্যা শক্তি সভা বিদ্যমান পূজা দিয়ে কাত্তায় কনি পেল কৃষ্ণধন কৃষ্ণধনে ধনী হল রাধিকা রতন সেই রাধা ভাবের ভাবুক বৈষ্ণব সুজন তবে দেব দেবীর প্রসাদ কেন তারা করিল বর্জন নাকি বোঝের ভজন হয় সুক্ষাকারে ব্যাখ্যা করে বুঝাবে আমায় প্রকৃত বৈষ্ণব কাকে বলে এই না চড়া চড়ে কালী সতী জবাবে দিও সভ্য সভা পরে যেভাবে তে প্রশ্ন পাত্র করে গেলাম দান মনোযোগ সহকারে আজ শুনছেন কেন বান এরপরে ঘরের সতী সভাতে আসিবে তার ভাবের কথাগুলো ভুলিয়া বলিবে এর পরে সভা পরে কোন ভাবের শেখায় কোন ভাবের ভাবধারা সে উঠাইয়া লয় যে ভাবে দিয়ে সভাতে আদি প্রশ্ন করলাম দান মনোযোগ সহকারে শুনলেন কেন বান আর তারে বেশি কথাই আমি বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা এরপরে কালী সতী সভাতে আসিবে তার ভাবের কথাগুলো ভুলিয়া বলিবে গুরুদেবের শ্রী
চরণে প্রণতি জানাই, যার শুভ কামনাতে কবি গীতি গাই। তবে আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখি এর পরে এসে কোন ভাবে কয়, কোন ভাবে ভাবে ধারা উঠাইয়া লয়, যেভাবে তো প্রশ্নপত্র করে গেলাম দান, মনোযোগ সহকারে শুনলেন কেন বান। আত্মারে বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। মাতা পিতার সে চরণে প্রণতি জানাই, যাদের শুভ আশীর্বাদে কবি গীতি গাই। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো, যার যার ইষ্ট দেবতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল, জয় ভবা জয় ভবা। ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণবে শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা পিতা পুত্র সম্প্রদায় হতে নূতন ভাবে যে একটি পালা আপনাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি, সেই পালাটির নাম শ্রী শ্রীকৃষ্ণ ভক্তা মহাকালী। ইতিপূর্বে নাম ভূমিকায় দাঁড়িয়ে সুমন সরকার শিবের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছে, আজ আমি বিকাশ সরকার কালীর ভূমিকায় গিয়ে সেই প্রশ্নের জবাব দেব। ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন, তবে সেই ভূমিকায় যাওয়ার আগে একটি ভক্তিমূলক গান শুনিয়ে দিন। বসতে বাড়ি কেবা মনি
গেলাম এলাম একা তারা সিক্ত করে নয়ন তারা হয়ে আমি পাগল পাড়া ঘুরিয়া বেড়াই, তব চরণ পূজিতে কিছু নাই মোর পূজিতে, তবু তোমায় ভজিতে মা গো আমি চাই। পিতা মাতার পদ নখরে প্রণাম জানাই শ্রদ্ধা ভরে, শ্রীগুরুর শ্রীচরণ পরে প্রণাম করি দান, গুরুদেবের আশিসী লবি বিকাশ হল ক্ষুদ্র কবি, আঁকি নিত্য নব ছবি শ্রীগুরুর কৃপায়। বন্দনার ভাব করে শেষ মূল বক্তব্য করব পেশ, সাধু সুধি সমাবেশেরই সভাস্থান, বলি আমি সবার সকাশ নামটি আমার কবি বিকাশ। সেই নামাজ করে বিনা সবকাত্যায়নী বিপক্ষের কবি যেজন, মম জ্যেষ্ঠ পুত্র সেজন, হয়ে সে ভোলা পঞ্চানন প্রশ্ন গেছে দানি। প্রথম প্রশ্ন করল মরে আমার পূজা দেওয়ার তরে,
কেন বিশ্বের নারীগণে পাঠা বলি দেয়? পাঠা বলির কি মাহাত্ম্য জানতে চাই সেই দত্ত, আলোচনায় হব মত্ত শুনবেন সুধি চয়। কর্তন করে বাজারে রজা, হয় না কভু আমার পূজা, আমি কালী চতুর্ভুজা করছি উত্থাপন, দেহের মধ্যে ছয়টা পাঠা, দিবানিশি ঘটায় লাঠা, তাদের দরকার আছে কাটা কুলকুণ্ডলিনীর সদক। কুলকুণ্ডলিনী মূলাধারে স্বররূপকে একত্তরে, কেউ যদি আমার দ্বারে লয়ে গানের অশীষ, স্বররূপকে দিয়ে বলি যদি মরে দেয় অঞ্জলি, শ্রবণ করুন ভক্তমণ্ডলী, তাতেই হই আমি খুশি। মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা, তে নরা নরক জানতি যাবচ্চন্দ্র দিবাকর। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে, যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তটিয়ে দেখলাম ভেবে যতদিন চন্দ্র সূর্য রবে, কুম্ভী পাক নরকে সবে হইবে নিলয়। প্রথম প্রশ্নের সূত্র ধরে জবাব দিলাম এ আসরে, এবার দ্বিতীয় প্রশ্নের ভিতরে করিব গমন। পঞ্চমকার কাকে বলে কি গুণ আগুণ তাতে মেলে, জানতে চাই মম স্থলে পাল্লা ত্রিলোচন। মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন, সর্বভক্ত ভক্তা শুনুন, এই পঞ্চমকারের কি গুণাগুণ বলছি ব্যাখ্যা করে। মদ্য মানে বলি সবাধাম নয় কিন্তু থ্রি এক্স রাম, শ্রবণ করুন ভক্তগুণ গ্রাম ধর্ম সভা পরে। স্বরে জ্বালাত খরে জাতু ব্রহ্মানন্দে বর্ণনে, পিত্তানন্দে মায় মস্তনং যা ভক্ষায়তি স্বয়েব মদ্য সাধক। মদ্য শব্দের মূল অর্থ তারণ্য কারণ্য লবণামৃত, তিন ধারায় অবিরত রস হচ্ছে ক্ষরণ, আলহাজিয়া উল্টা করে যে এক বিন্দু পান করতে পারে, মদ্য সাধনা বলে তারে শুনুন ভক্তগণ। মা শব্দে রসনাজ্ঞায় তদংশে রসনা প্রিয়ে, সৌ মাংস যভক্ষয়তি স্বয়েব মাংস সাধক। মাংস সাধনা বলে কারে, সত্য বাক্য রক্ষা করে, যে জন বিশ্ব চরাচরে চলে সর্বক্ষণ, তাকে মাংস সাধনা বলে। বলে গেলাম তবস্থলে, শ্রবণ করলেন জ্ঞানী দলে, এ সবার সাধন। বলে কারে মৎস্য সাধনা, শ্রবণ করুন বিজ্ঞজনা, করছি আমি তার বর্ণনা মহতি সভায়, যদি কেউ একা কাঙ্গুল করে শ্বাসের ক্রিয়া কমাইতে পারে, তাকে এই অবনী পরে মৎস্য সাধনা কয়। এক আঙ্গুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, দুই আঙ্গুল কমাইলে জীবের দ্বিধাদ্বন্দ্ব যায়, তিন আঙ্গুল কমাইলে তিতাপ জ্বালা দেয় শ্রে, চার আঙ্গুল কমাইলে শত্রুভিদ মুক্তি তুচ্ছ করে, পাঁচ আঙ্গুল কমাইলে পঞ্চবাণে পরে কাটা, ছয় আঙ্গুল কমাইলে যাবে স্বররূপুর লেঠা, সাত আঙ্গুল কমাইলে সপ্ত তালা করে ছেদ, আট আঙ্গুল কমাইলে অষ্টপাশ করে ভেদ, নয় আঙ্গুল কমাইলে নবদ্বারের কপাটাটা, দশ আঙ্গুল কমাইলে যাবে দশেন্দ্রিয়ের লেঠা, এগারো আঙ্গুল কমাইতে পারে যেই জন দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন, বারো যেই জনে কমাইতে পারে পরম হংস হয়ে ভাসে আনন্দ সাগরে। মুদ্রা সাধনা কারে কয়? বিভিন্ন আসরের দ্বারাই অনেক মানুষ এই দুনিয়ায় দেহ করে গঠন, এই পঞ্চমকারে পাকা করে স্বররূপকে একত্তরে, কেউ যদি আমার দ্বারে করে সমর্পণ। বসতি মোর মূলাধারে ভক্ত ভক্তার ভক্তি ডোরে, গিয়ে তখন সহস্রাদে ঘটাই যে মিলন, ধুলাই দিয়ে গড়াগড়ি প্রেমানন্দে বলে হরি, এ দেহ হয় ব্রজ পুরী নিত্য বৃন্দাবন। মৈথুন ক্রিয়া বলে কারে ব্যাখ্যা করে বললাম তারে, শ্রবণ করলেন নারী নরে যত সুধি চয়, সাধারণ সপ্ত নিপতি যে মৈথুনে হয় গোব্রতি, তাদের হয় অধোগতি জীবন দুঃখময়। আর একখানি প্রশ্ন এনে দিল মম সন্নিধানে, রাধারানী বৃন্দাবনে আমার করে পূজন, কৃষ্ণ ভক্তা বিনোদিনী পেতে গিয়ে চিন্তামণি, পূজা দিয়ে কাত্যায়নী পায় কৃষ্ণধন। সেই রাধা ভাবের ভাবুক যারা, বৈষ্ণব নামে খ্যাতি তারা, কেন দেব দেবীর প্রসাদ তারা করে না গ্রহণ, এ কেমন ভক্ত ভাবে পাবে কি শ্রীমাধবে, পরিষ্কার জবাব দেবে করিব শ্রবণ। প্রত্যেকটার দেব জবাব, জবাবে থাকবে না অভাব, প্রকৃত বৈষ্ণবের স্বভাব করব উত্থাপন, ছেড়ে দিয়ে পাশালি ছন্দ, এবার ধরে সঙ্গীতানন্দ, মন সুখে ভক্ত বৃন্দ করুন আকর নন। Thank you.
সপরে মন নিরবধি, হরে কৃষ্ণ হরে সভাতে আমি কালী কাত্যায়নী বিপক্ষে ঘরের স্বামী শুনুন জ্ঞানী ঘরে আসা নিয়ে প্রশ্ন
ঠাবলির কি মাহাত্ম। আলোচনা করে এক এক করে বললাম আমি সভ্য সভাপতি, আবার পঞ্চমাকার কাকে বলে গো, তাতে কি গুণ আগুন ধরে। পরিষ্কার বললাম আমি আজি তাহার ধারে, তবে আর একটা কথাই আমি শুনিবারে পাই, স্বামী এসে বলে গেছেন শুনিলেন সবাই, বৃন্দাবনে রাধা রানী গো করে আমার পূজন, আমার পূজার তরে পেল মদন মোহন। এই রাধা ভাবের ভাবুক যারা গো বৈষ্ণব সুজন, তবে দেব দেবীর প্রসাদে কেন করে না গ্রহণ, সেই প্রশ্নের জবাব দেব গো আমার মনে আছে ভাব, সেই নিঘুর তত্ত্বয়াদি তোমায় খুলে কব। শোনো তুমি বললে বৈষ্ণবরা দেব দেবীর প্রসাদ গ্রহণ করেন, কে বলেছে বৈষ্ণবরা দেব দেবীর প্রসাদ গ্রহণ করে না? তবে অন্তরে করো ধারণা, সব পূজার প্রসাদ বৈষ্ণবরা গ্রহণ করে না। কান্ডবর চমৎকার পূজা আছে তিন প্রকার, রাজসিক সাত্বিক আর তামসিক। বলে রয়েছে শাস্ত্রেতে লিখন, তোমার কাছে এক এক করে আমি করিব বর্ণন। এই জগতে রাজ রাজা যারা ভবে গো, তারে রাজসিক পূজা করে। সাত্বিক ভাবে পূজা দিয়েছিল গো শোনো হে পঞ্চানন, লঙ্কা দিবে প্রভু রাম নারায়ণ, প্রভু রামচন্দ্র সাত্বিক ভাবে মা মা বলে আমার চরণ তলে পূজা দিয়েছে। সেইভাবে আর কে পূজা দিয়েছিল? সেইভাবে আর পূজা দিয়েছিল বৃন্দাবনে শ্রীমতী রাধারানী। সেও হতে কৃষ্ণধ্বনি পূজা দিয়েছিল কালিকাত্যায়নী, মা মা বলেই কেঁদে পূজা দেয় সে নয়ন জলে। শোনো মাকে পেতে হলে আমাকে পেতে হলে আকুল প্রাণে ব্যাকুল প্রাণে ডাকতে হবে। কেমন জানো, একটা শিশু তার মাকে যেমন মা মা, সবাই খেতে দেবে বা মা তুমি কোথায় দেখা দাও মা, ঠিক শিশুর মা তুই যদি কেউ আমায় ডাকতে পার আমার কাছে বলো দেখি
আমি কি আর থাকতে পারি নাকি? আমি তখন তাকে মাতৃরূপে দেই দর্শন। শিশুর মতো এই জগতে তাকে যেই জন মাতৃরূপে তারে আমি দেই দর্শন। তুমি শুনতে পাওনি, অনেক ভক্ত একটা গান গেয়ে থাকে, সেই গানটি একটু আমি আপনাদের মধ্যে শোনাই। কি গান গায়? শিশু যেমন মাকে ডাকে, ছেড়ে ধুলা খেলা খেলা গো, শিশু যেমন মাকে ডাকে, ছেড়ে ধুলা খেলা খেলা গো, শিশু যেমন মাকে মাতৃরূপে দর্শন পাবে না। তাহলে তুমি বলতে পারো, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে যথামাং প্রপদ্যান্তে তাংস্তথৈব ভজমহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বশ। যে যেমন ভাবে আমায় ডাকে আমি তার কাছে তেমনি ভাবে থাকি। অন্তরে করো ধারণা, এ কথা কহু মিথ্যা না, তবে দেখা দে কিভাবে আমি কারো কাছে কষাই। আর যদি কেউ মামা বলে ডাকে তারে নিয়ে আমি কোলে বসাই, তাকে আমি মাতৃরূপে দেই দর্শন। সেইভাবে পূজা দিলে হ্যাঁ, এইভাবে পূজা যদি কেহ সরাসরে সাত্বিক পূজার প্রসাদ বৈষ্ণবরা নেয় অধরে, অধরে নিয়ে মনে তারা যখন শান্তি পায়, হরি হরি বলে তখন দুল
গড়াতে গড়াই। তাহলে পরিষ্কার প্রথম প্রশ্নের জবাব আমি করিলাম অর্পণ, প্রকৃত বৈষ্ণবের লক্ষণ করিব বর্ণন। প্রকৃত বৈষ্ণব কাকে বলে শোনো, শুধু বৈষ্ণব হলেই হবে না, শুধু মালা চন্দন পড়লে সে বৈষ্ণব হতে পারে না, তার ভিতরে বৈষ্ণবত্ব থাকা চাই। সে কি করবে, তার মুখে না হা কৃষ্ণ হা কৃষ্ণ গোবিন্দ বলে, সে আঁখি জলে ভাসবে, তার ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, তার কাছে কখনো ছোট বড় থাকে না, সে সবার মধ্যে একই ইষ্টকেই করে দর্শন। শুনবে ত্রিনাদপি শুনেছেন তরুরে বৈষ্ণবা, অমানিন মানদান ও কীর্তনী আর সদা হল। তার মধ্যে কোন যাতাজাতি নেই, ভেদাভেদ নেই, একদিনের এক ঘটনায় আমার মনে পড়ে গেল, সেই কথা বলবো আমি শুনুন জ্ঞানী দল। আমি বিকাশ সরকার হয়ে বলছি, প্রকৃত বৈষ্ণবের লক্ষণ কি, জয় জগৎবন্ধু সুন্দরের কথায় আমার মনে পড়ে যায়, সূক্ষ্মাকারে বলবো আমি এ ধর্মসভায়। জয় জগৎবন্ধু সুন্দর তিনি আশ্রমে ভক্তদের নিয়ে সভা করে বসতেন, হরি কথা কৃষ্ণ কথা বলতেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাসিত চোখের জলে। কিন্তু ওই আশ্রমে জয় জগৎবন্ধু সুন্দরকে সেবা দেওয়ার জন্য একজন ভক্তকে নির্বাসিত করা হল, সেই ভক্তের নাম কি আমি একটু বলে রাখি, সেই ভক্তের নাম অতুল চম্পকি। কিন্তু অতুল চম্পকি নামে কিন্তু অনেকেই চিন্ত না তাকে, তাকে কি নামে চিন্ত, তাকে হরিবলা বলে ডাক। এই হরিবলা বললেই সবাই চিনে যেত, সেই যে জয় জগৎবন্ধু সুন্দরের সেবাই শোনো দিয়া মন, আর কথা ধরে ধরে আমি করিব বর্ণন। তার নিত্যকর্ম কি ছিল, প্রত্যেক দিন রাত্রি চতুষ্প্রহরে ঠিক চারটের সময় উঠে করতাল হাতে নিয়ে নাম করতে করতে গঙ্গায় যেত, আবার গঙ্গা স্নান সেরে নাম করতে করতে হা কৃষ্ণ গোবিন্দ ভেসে চোখের জলে আবার আশ্রমে ফিরে আসত। আশ্রমে এসে তার ইষ্টদেবকে সেবা দিত, তাও হাতে করতাল নিয়ে নাম করতে করতে যে গ্রামের মধ্যে দিয়ে যেত, ওই গ্রামে
কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিল, তারা দেখল আমরা যখন নমাজ সারি তখন বেটা হাতে যেন কি একটা ধরি আর মুখে বলে হরি হরি, বলতে বলতে গঙ্গায় যায়, আবার ওখান থেকে সেই নাম করতে করতে আবার ফিরে আসে। এতে আমাদের নমাজ পড়তে অসুবিধে হয়। তাহলে এই চিন্তা করে ওরা ভাবছে মনে মনে বেটাকে সামাজিক শিক্ষা দিয়ে দেবো। তাহলে কিভাবে দেওয়া যায় মনে মনে করে ভাবনা, বেটাকে এমন শিক্ষা দেব যাতে আর কোনদিন আর ওই হরি নাম করে না। তাই ওরা কি করলেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ কিনা শেষ শুনেনি শুধুই জানা, ওরা গোহত্যা করে তার নারী ভুড়ি ব্যাগে ভরে ঝোপের আরে এসে দাঁড়িয়ে আছে, কখন ওই হরি বলা আসে। কিন্তু এ কথা তো হরি বলা কিছু জানে না, খোঁজে হরি নাম ছাড়া আর কিছু জানে না। ও হা কৃষ্ণ গোবিন্দ বলে স্নান করে নাম করতে করতে বেরিয়েছে। রাত্রি চতুষ্প্রহর, ঘড়িতে টাইম চারটি, চারিদিকে পাখিগুলো কিচিরি মিচিরি করে কেবল ডেকে উঠছে গো, আর ও যখন মধুর সুরে নাম করছে ওই নামের ধ্বনি শুনে যেন মনে হয় পাখিগুলো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁপ। আর গোবিন্দের কাছে ডেকে বলছে, হে গোবিন্দ, যদিও আমাদের পাখি খুলে জন, তোমার কাছে এই নিবেদন, তুমি আমাদের কথা নিও, পশু কুলে জন্ম বা পাখি কুলে জন্ম নিলেও যেন তোমার নাম শুনতে পাই, আশীর্বাদ দিও। হরিবার নাম করছি, হরে পাখিগুলো কুহু কুহু রবে, তারাও যেন তার সঙ্গে হরির ধ্বনি করছে গো। আহা, কিন্তু যখন নাম করছে ওই মুসলমান সম্প্রদায়ের মানুষ, ওরা যে ঝোপের আড়ে ছিল হরি বলা তো জানে না,
গোহত্যা করে নারী ভুরিয়ে নে কত হরি বলে আর ওরা কয়েকজন এসে ওই নারী ভুরি তুলে দিল ওর গলে কিন্তু হরিবল হরিবল বলে আজ হরিবলা হরি নাম করে ওর তো নামের দিকে লক্ষ্য আর অন্য কোন দিকে লক্ষ্য নাই নাম করছি আহা মধুমাখা নাম রে নামের দিকে লক্ষ্য দিয়ে আবার নাম গাইছে হরে নাম করতে করতে যাচ্ছে ওর গলে যে নারী ভুরি দিয়েছিল ওগুলো নাচিতে নাচিতে যখন হরি বলা যায় অঙ্গে নারী ভুরি তখন করলো মৃত্তিকায় ধীরে ধীরে আশ্রমে যখন প্রবেশ করিল ভীষণ হতে এক ভক্ত অমনি বাধা দিল হরি বলা তার ইষ্টকে সেবা দেবে বলে গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই পিছন থেকে এক ভক্ত বলছে বাবা বাবা তোমায় করিবা না তুমি ওর হাতে সেবা নিয়ে না কেন ও যে অপবিত্র হয়েছে ওর হাতে সেবা নিয়ে কিভাবে তুমি দেখতে পাচ্ছ না ওর অঙ্গে সর্ব অঙ্গে রক্ত মাখা ওই যে যায় দেখান জগৎবন্ধু সুন্দর বলল দাঁড়াও ভক্ত তোমার অঙ্গে তো দেখা যায় কিসের তাই হরিবালা বলছে কোথায় বাবা আমার অঙ্গে রক্ত এ কি তার থেকে রক্ত এলো আমি তো কিছুই জানি না
ভক্ত যখন এভাবে বলছে পাশে ঠিক ওই ভক্ত ডেকে বলছে বাবা একটা কথা বলি তোমায় হ্যাঁ আমি বলি তব স্থলে মুসলমান নারী ভুড়ি দিল ওর বলে ও হত্যা করে সেই নারী ভুড়ি ও হত্যা করে সেই নারী ভুড়ি ওর অঙ্গে জড়িয়ে দিয়েছে জয় জগৎ বন্ধু সুন্দর বলছে ভক্ত বেশ তোমার অঙ্গে জড়িয়ে দিয়ে এসেছি তুমি নাম মুখের থেকে রাখো নি না বাবা আমি তো নাম রাখি জয় জগৎ বন্ধু সুন্দর বলছে ওরে ভক্ত আয় আয় তোর হাতে আমি সেবা নেব আয় নাম যখন তুই মুখের থেকে রাখিস নি আমার অন্তরে আছে ভাব তোর হাতে আমি আজ সেবা নেব সেবা নিয়ে জগৎকে শিক্ষা দেব যদি কেউ এক মনে প্রাণে আকুল মনে প্রাণে ইষ্ট নাম করতে পারে তার কাছে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে আমি সেবা নেব ভক্ত আর গুরুদেবের মধ্যে মহামিলন হলো একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল এইভাবে যদি এক লক্ষে কোন জন নামে করতে পারে প্রকৃত বৈষ্ণব হবে বিশ্ব চরাচরে তবে সে দেখি সময় আর হাতে বটে নাই এক ঘন্টা সময় আমরা হাতে বটে পাই এক ঘন্টায় কতক্ষণ বলবো বলুন দেখি তাই এক ঘন্টায় এর বেশি বলার কায়দা নাই তবে অন্তরে অন্তরে আমার আছে এবার ভাবো এরপরে সময় পেলে পরাণ ভরে গাও তবে আমায় যে পায়খানি কৃষ্ণ করলো দান এক এক করে ধরে ধরে দিলাম সমাধান তবে আরে বেশি দিয়ে নাই প্রয়োজন এইবারেতে দুজনেতে করিব মিলন এসো 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 তুমি ভোলানাথ গোসাই দুইজনেতে পরাণে ভোরে মিলন গীতি গাই ঘরে বাইরে আমরা কেন দ্বন্দ্ব করি প্রেমানন্দে বলবো আমরা বলবো হরি হরি তবে আরে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা এরপর দুইজন মুখোমুখি হয়ে তারপরে যাবো আমরা মিলন গীতি গিয়ে এসো 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 তুমি ভোলানাথ গোসাই পরাণ ভরে দুইজনেতে মিলন গীতি গাই তবে আর আমি কেন বলছি বলতে যাই বেশি বলে দিয়ে আমার কোনো দরকার নাই এই পর্যন্ত আমার ভাব প্রেমানন্দে ভক্তবৃন্দে বলি হরি এসো প্রাণপতি মিলন মোহনা গো আমার মনে
Ah!